প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন করে দেবো। এটি হচ্ছে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেটের যে অংশ সেখান থেকে আসছে। এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2016 সালে আসছে। তো আমি পুরো প্রশ্নটির অ্যান্সার বলে দেবো যে একটা প্রশ্ন জাস্ট এফ সমান সমান এ নট বি প্লাস বি নট সি একটা ফাংশনের উপর ভিত্তি করে অর্থাৎ একটি সমীকরণের উপর ভিত্তি করে পুরো একটা সৃজনশীল প্রশ্ন সাজানো হয়েছে এবং কিভাবে এই প্রশ্নটির উত্তর করতে হবে এবং অল্প সময়ে দ্রুত তোমরা কীভাবে উত্তর করবে আমি সম্পূর্ণ অ্যান্সারটি এখনই বলে দেব। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ঢাকা বোর্ড 2016 সালে আসছে। তো কতে বলছে বিসিডি কি বা বিসিডি কোড কি, একই কথা বাইনারি কোডের ডেসিমেল। আর তুমি আরও সহজ করে লিখবা যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য যে কোড প্রয়োজন তাকে বিসিডি কোড বলে। বিসিডি কোড হচ্ছে 4 বিটের আর বিসিডি কোডের পুনর হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। এত কথা লেখা লাগবে না, তুমি বিসিডি কী লিখবা হচ্ছে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য যে কোড প্রয়োজন তাকে বিসিডি কোড বলে। তো আমাদের ক শিখা হয়ে গেলে তোমরা এটা নোট করে রেখো। খতে বলছে এক যোগ এক সমান এক ব্যাখ্যা করো। আমরা জানি এক আর এক দুই হবে বা বাইনারি নিয়মে এক আর এক দশ হবে, কিন্তু এখানে এক যোগ এক সমান এক ব্যাখ্যা করতে বলছে। যদি ব্যাখ্যা করতে পারো তাহলে তুমি দুই পাবে। তো ফার্স্টে তুমি লিখবা এক যোগ এক সমান এক, এটি হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য। এই কথা লেখার সাথে তুমি এক পেয়ে গেলে, কারণ তুমি বুঝতে পারছো যে এক যোগ এক সমান এক এটি কার নিয়ম, এটি হচ্ছে বুলিয়ানের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা উত্তর করবো এভাবে যে এক যোগ এক সমান এক এটি হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য। বুলিয়ানের মৌলিক উপপাদ্য যোগ ও গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলে, যা এক যোগ এক সমান এক, যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে। অতএব অর গেইটে সকল ইনপুট অন হলে বা যে কোনো একটি ইনপুট অন হলে আউটপুট অন পাওয়া যায়, অতএব এক যোগ এক সমান এক প্রমাণিত। তুমি এভাবে জাস্ট সাজিয়ে গুছিয়ে দুই চার লাইন গঠনমূলক লিখলেই দুয়ে দুই পাবে, অনেক বেশি লেখা লাগবে না। তো আমাদের খ হয়ে গেল শিখা, তোমরা নোট করে নিতে পারো। আমি আরেকবার বলে দিই সহজ করে, এক যোগ এক সমান এক ব্যাখ্যা করো উত্তর। অনেক কাছে এভাবে লেখে যে এক যোগ এক সমান এক ব্যাখ্যা করা হলো, আলোচনা করা হলো, এগুলো লিখবে না। এগুলো হলো তোমার প্রশ্নের মান নষ্ট করে ফেলাবে। তুমি প্রথমেই মানে একটা লাইনের মাধ্যমেই যে স্যার খাতা দেখবে তাকে বুঝিয়ে দেবা যে তুমি প্রশ্নটি বুঝতে পারছো এবং তুমি প্রশ্নটির উত্তর করতে পারবে। তো ফার্স্টে উত্তর লিখে লিখবা এক যোগ এক সমান এক এটি হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য, যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে। অর গেইটে সকল ইনপুট অন হলে বা যে কোনো একটি ইনপুট অন হলে আউটপুট অন পাওয়া যায়। বুলিয়ানের মৌলিক উপপাদ্য যোগ ও গুণের নিয়ম মেনে চলে। এক যোগ এক সমান এক এটি হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য প্রমাণিত। আচ্ছা, আমাদের খ শিখা হয়ে গেলে এবার গতে বলছে উদ্দীপকের ফাংশনের আলোকে শতক সারণী তৈরি করো। উদ্দীপকে একটা ফাংশন দেখতে পাচ্ছি, এই ফাংশনটির শতক সারণী করতে পারলে তুমি তিন পাবা। আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া আছে, শতক সারণীর একটা ভিডিও দেওয়া আছে, একটা ভিডিও দেখতে যে কেউ শতক সারণী পারবে, শতক সারণী আর কোনো সমস্যা থাকবে না। তারপর আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে শতক সারণী কীভাবে করতে হয়। যেমন গ উত্তরটা আমি এখন তোমাদের করে দেবো যে এ নট বি প্লাস বি নট সি, এখানে আমরা দেখতেছি এ বি সি তিনটা ইনপুট, এখানে কিন্তু এক দুই তিন চার এভাবে গোনা যাবে না, এ বি সি এভাবে তোমাদের গুনতে হবে। তো আমরা দেখতেছি এখানে তিনটা ইনপুট। তো আমরা জানি যে তিনটা ইনপুট থাকলে ঘর হচ্ছে আটটি, কয়টি হবে আটটি হবে। তো আটটি ঘর পূরণ করার নিয়ম কী এটা তোমাকে আগে জানতে হবে, যে ঘরগুলো কয়টা ঘর হবে সেই ঘরগুলো পূরণ করার নিয়ম কী। আর যদি তুমি ঘরগুলো পূরণ করতে পারো তাহলে শতক সারণী অবশ্যই পাবে, শতক সারণী কিন্তু কখনোই মুখস্থ করা যাবে না। তো আমরা দেখতেছি তিনটা ইনপুট আছে, তো তিনটা ইনপুট থাকলে ঘর হবে হচ্ছে আটটি। আটটি ঘর পূরণ করার নিয়ম হচ্ছে যতগুলো ঘর থাকবে প্রথম ঘরে অর্ধেক শূন্য অর্ধেক অন। যেমন এখানে আমরা দেখতেছি তিনটা ইনপুট, গ উত্তর আমি করতেছি ধরো এ বি সি, তিনটা ইনপুট থাকলে ঘর হবে কয়টি আটটি, এভাবে আটটি ঘর হবে। আটটি ঘরের প্রথম ঘরে এর ঘরে হবে চারটি শূন্য চারটি শূন্য চারটি অন, এভাবে করে চারটি অন। বির ঘরে হবে দুটি শূন্য দুটি অন দুটি শূন্য দুটি অন দুটি শূন্য দুটি অন। সির ঘরে হবে বির অর্ধেক, অর্থাৎ এখানে দুটি শূন্য দুটি অন দুটি শূন্য দুটি অন, আর হচ্ছে সির ঘর হলো এটার অর্ধেক শূন্য অন শূন্য অন শূন্য অন শূন্য অন, এভাবে করে। তো এই এ বি সি এইটা যদি কেউ পূরণ করতে পারে, এটা যদি কেউ জানে, তাহলে তার বাকি সমীকরণ করতে আর কোনো প্রবলেম হবে না। এরপরে তুমি কী করবে, এরপর আমরা দেখতেছি এ নট আছে বি নট আছে, সি নট নাই, সি নট আমাদের লাগবে না। তাহলে আমাদের এ নট প্রয়োজন বি নট প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে এ নট কোথায় পাবো, আর কিন্তু আমাদের কিছুই মনে রাখতে হবে না, মুখস্থ করা লাগবে না, আমরা এখান থেকে বের করতে পারবো। এতে যা আছে এ নটে তার বিপরীত, অর্থাৎ এতে শূন্য থাকলে এ নটে ওয়ান, এতে শূন্য থাকলে এ নটে ওয়ান, এতে যখন ওয়ান থাকবে তখন এ নটে শূন্য হবে। বি নট কোথায় পাবো, বির বিপরীত, বিতে যদি শূন্য থাকে বি নটে ওয়ান, বিতে যদি শূন্য থাকে বি নটে ওয়ান, বিতে ওয়ান থাকলে
বি নটে শূন্য অর্থাৎ বিপরীত হিসেবে কাজ করবে। আমরা এ নট বি নট পেয়ে গেলাম, এখন আমরা বের করব হচ্ছে এ নট বি, এ নট বি বের করব। তো এ নট বি দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এ নটের ঘর আর বির ঘর গুণ, অন্য কোথাও তাকানো যাবে না, অন্য কোথাও ফলো করা যাবে না। যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী অবশ্যই যোগ গুণ পারো। তো এ নট বি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এ নটের ঘর এবং বির ঘর গুণ, অতএব আমরা অন্য কোনো ঘরে ফলো করব না। এবার আমরা বি আর এ নটকে গুণ করবো, যেমন শূন্য আন গুণ করলে কত হয় শূন্য, অর্থাৎ আমরা জানি যে শূন্য দিয়ে যা কিছু গুণ করো ফলাফল শূন্য। আবার দেখতেছি শূন্য, এটিকে দেখতেছি ওয়ান, তো শূন্য আন গুণ করলে কত হয় শূন্য হয়, এভাবে তুমি গুণ করে যাবা। এরপরে দেখতেছি বি নট সি, বি নট সি এটাও আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে সির ঘর আর বি নটের ঘর অন্য কোনো ঘর না, সির ঘর এবং বি নটের ঘর আমাদের গুণ করতে হবে। তাহলে সির ঘর এবং বি নটের ঘর তুমি ধরে 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 গুণ করলে বি নট সি ঘর পেয়ে গেলা। এরপর আমরা দেখতেছি এফ সমান সমান এ নট বি প্লাস বি নট সি, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে এ নটের এ নট বির ঘর অর্থাৎ এই ঘর এবং বি নট সির ঘর যোগ, অর্থাৎ এখন আর আমাদের এদিকে তাকানো লাগবে না, আমরা এবার ধরে ধরে একদম এই দুইটা ঘর যোগ করব, শূন্য এবং ওয়ান, শূন্য এবং ওয়ান যোগ করব। যোগ করে যা পাওয়া যায় এখানে আমরা লিখলে আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক এভাবে তুমি যদি করো তাহলে তিনে তিন পেয়ে যাবা। প্রথমে গ উত্তর লিখে লিখবা, উদ্দীপকের ফাংশন আলোকে সত্যক সারণী তৈরি করে নিচে দেখানো হলো। তো এরকম নিচে একটা সত্যক সারণী করলে তুমি তিনে তিন 100% পাবে, কোনো ভুল হবে না। তো অবশ্যই সত্যক সারণী পাবে, এটা কঠিন কিছু না, জাস্ট তোমাকে বুঝতে হবে যে তিনটা ইনপুট আছে, তিনটা ইনপুট হলে ঘর হবে আটটি, আটটি ঘর পূরণ করার নিয়ম কী? প্রথমে চারটি শূন্য, চারটি অন, পরে দুটি শূন্য, দুটি অন, দুটি শূন্য, দুটি অন, এরপর শূন্য অন, শূন্য অন, শূন্য অন, আর পরে যেটা আছে এটা তুমি অবশ্যই এই ফাংশন দেখে দেখে, সমীকরণ দেখে দেখে তুমি করতে পারবে। গ হয়ে গেল, আমি এবার তোমাদের ঘটা একদম পুরো বোর্ডে সুন্দর করে বুঝিয়ে দেবো। ঘতে বলছে উদ্দীপকের ফাংশনটি কি শুধু ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব? আমি তোমাদের এখন ঘ করাই দিচ্ছি, অর্থাৎ পুরোটা বাস্তবায়ন করে দিচ্ছি। তোমরা এই প্রশ্নটি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি এখন মুছে ফেলবো। ঘতে বলছে উদ্দীপকের ফাংশনটি কি শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। এখানে যেহেতু বিশ্লেষণ বলছে এই জন্য তোমাকে একটু কথা লিখতে হবে, আমি এখন বলতেছি যে কীভাবে লিখবে এবং কীভাবে বাস্তবায়ন করবা। প্রথমে গহা উত্তর লিখবা, গহ উত্তর লিখে লিখবা যে উদ্দীপকের ফাংশনটি শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব দাঁড়ি, কারণ ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট। আমরা জানি সার্বজনীন গেট বলতে বোঝায় যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব, অতএব ন্যান্ড গেট দিয়ে উদ্দীপকের ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব, নিচে দেখানো হলো। এই চারটা তিন চারটা লাইন তুমি লিখে তারপরে বাস্তবায়ন করবে, যেহেতু তোমাকে বিশ্লেষণ করতে বলছে যে শুধু ন্যান্ড গেট দিয়ে কি বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। তো যখন তোমাকে এই ধরনের প্রশ্ন বলবে যে বিশ্লেষণ করো বা সম্ভব কি না ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন যখন থাকবে তখন তোমাকে কিছু না কিছু ব্যাখ্যা করে বোঝাতে হবে। তো প্রশ্নটা এরকম ছিল যে উদ্দীপকের ফাংশনটি কি শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। তখন তুমি গহ উত্তর লিখে লিখবা যে উদ্দীপকের ফাংশনটি শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, কারণ ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট। আমরা জানি সার্বজনীন গেট বলতে বোঝায় যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব, অতএব ন্যান্ড গেট দিয়ে উদ্দীপকের ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব, নিচে দেখানো হলো। এখন আমি তোমাদেরকে বাস্তবায়ন করে দেখাচ্ছি। দেখো আমরা এখন এ নট বি প্লাস বি নট সি কে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো, এ নট বি প্লাস বি নট সি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো। তো বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমাদের দুটি কথা মনে রাখতে হবে, আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে বাস্তবায়নের ক্লাস দেওয়া আছে, তারপরে তোমাদেরকে বলতেছি বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তুমি অন্য কোনো গেট ব্যবহার করে বাস্তবায়ন মানে মিলাইতে পারবা সমীকরণ, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন হলো না। যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেটের প্রতীক ছাড়া কোনো গেটের প্রতীক ব্যবহার করা যাবে না, এক নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট কী পারে, গুণ পারে নাকি যোগ পারে? যদি যোগ পারে তাহলে কোথাও গুণ রাখা যাবে না, যদি গুণ পারে তাহলে কোথাও যোগ রাখা যাবে না। তো আমাদের বলছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে, তো আমরা জানি ন্যান্ড গেট হচ্ছে গুণ পারে। তো এখানে দেখতেছি এ নট বি গুণ আছে, যোগ আছে, বি নট সি গুণ আছে, অর্থাৎ গুণ আছে, যোগ আছে, গুণ আছে। তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ড গেট হচ্ছে গুণ পারে, তো এখানে যোগ আছে, তাহলে ন্যান্ড গেট বাস্তবায়ন এখানে সরাসরি বাস্তবায়ন করতে পারবে না। এখন আমরা একটু সরলীকরণ করে কৌশল করে এই যোগটাকে গুণে আনবো, এখানে কিন্তু জোর করে যোগ গুণে আনা যাবে না, এই কৌশলটাই তোমাদেরকে শিখতে হবে। তো প্রথমে আমরা কী করবো, আমরা লিখবো হচ্ছে এ নট বি প্লাস বি নট সি, এখানে আমরা দুটি হোল নট দেব। কেন দুটি হোল নট দেব? আমরা জানি সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী দুটি মানে একটিও না, এই জন্য আমরা দুটি হোল নট দিতে পারলাম। এবার এই দুটি হোল নটের মধ্যে একটা হোল নট আমরা ভেঙে ফেলবো, এটা হচ্ছে ডিমর্গানের নিয়ম অনুযায়ী। আমরা জানি যে
a plus b whole not যদি আমরা whole not ভাঙি তাহলে a not into b not অর্থাৎ দুইটা whole not ভাঙা যাবে না একটি ভাঙা যাবে তো আমরা এই যোগের উপরে whole not ভেঙে গুণে আনব এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয় a not b into b not c whole not উপরেটা whole not এখানে কিন্তু আমরা দুইটা ভাঙিনি একটা ভেঙে দিয়েছি whole not অতএব ডিমর্গানের নিয়ম অনুযায়ী whole not ভাঙলে যোগের জায়গায় গুণ হয় গুণের জায়গায় যোগ হয় দুটি নিয়ম তো আমাদের এখানে যোগের হোল নট ভাঙলে গুণ আসছে আমরা দেখো এখন দেখতে পাচ্ছি এখানেও গুণ আছে এখানেও গুণ আছে এখানেও গুণ আছে অতএব এখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে সম্ভব হবে মানে বাস্তবায়ন করা সম্ভব হবে এখন দেখো আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করি এখানে আমরা দেখতেছি তিনটা ইনপুট আছে এ বি সি আমরা ঠিক তিনটা রশ্মি টানবো এ বি সি তোমরা নিচে করবো আমি জাস্ট পাশে করতেছি তো প্রথমে দেখতেছি এ নট আছে এখন এ থেকে নট গেট ব্যবহার করে কিন্তু এ নট বের করা যাবে তাতে কিন্তু বাস্তবায়ন হবে না কারণ একটু আগে বলছিলাম যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না অতএব এ নট প্রয়োজন ঠিক এর থেকে ন্যান্ড গেট দিয়ে আমাদের এ নট বের করতে হবে এরপর আমরা দেখতেছি এ নটের সাথে বি গুণ শুধু বি বির উপর নট নয় এটাকে আবার ন্যান্ড গেট করতে হবে তাহলে আমরা কি পেয়ে গেলাম এ নট প্রবেশ করলো বি প্রবেশ করলো ন্যান্ড গেটের জন্য হোল নট আমরা এই পাশের অংশ পেয়ে গেলাম এখন আমরা এই পাশের অংশ বের করবো এখানে দেখতেছি বি নট আছে তো বি থেকে ন্যান্ড গেট দিয়ে বি নট বের করতে হবে সির উপরে নট নাই শুধু সি যাবে এটাকে যদি আবার ন্যান্ড গেট করি তাহলে কি পাই বি নট সি হোল নট আমরা এই পাশের অংশ পেয়ে গেলাম এবার এই অংশ এবং এই অংশ গুণ হয়ে হয় হোল নট তা গুণ করে হোল নট ন্যান্ড গেট দিয়ে সম্ভব আমরা আবার আর একটা ন্যান্ড গেট করবো তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল অর্থাৎ ফলাফল হয়ে গেল এফ সমান সমান এ নট বি হোল নট ইন্টু বি নট সি হোল নট হোল নট প্রমাণ হয়ে গেল এভাবে করলেও কিন্তু তুমি চার চার পাবে তুমি যদি এখন এটাকে আবার সরল করে বিশ্লেষণ করে এফ সমান সমান ফাংশনটি তৈরি করো তাহলে আরও ভালো কিন্তু তুমি যদি এভাবে রেখে দাও তাও কিন্তু মার্ক পাবে তা আমি তোমাদেরকে করাই দিচ্ছি আমি বলছিলাম একটু আগে ডিমর্গানের দুটি নিয়ম আরেকটা হচ্ছে যে এ বি হোল নট যদি আমরা হোল নট ভাঙি তাহলে এ নট প্লাস বি নট কারণ গুণের উপরে হোল নট ভাঙলে কী হবে যোগ হবে তো এখানে আমরা দেখতেছি গুণ আছে তো এখানে যদি হোল নট ভাঙি তাহলে কী হয় এ নট বি একটা হোল নট ছিল ভাঙার কারণে আরেকটা এসে দাঁড়ালো প্লাস হলো বি নট সি একটা হোল নট ছিল ভাঙার জন্য আরেকটা এসে দাঁড়ালো তো আমরা একটু আগে বলছিলাম যে দুটি হোল নট মানে কি একটিও না তাহলে দুটি মানে একটুও না তা দুটি উঠে তুলে দিলে কি হয় এ নট বি প্লাস বি নট সি তোমরা একটু লক্ষ্য করো আমরা এই এপে যে ফাংশনটি ছিল উদ্দীপকে সেই ফাংশনটি আমরা তৈরি করতে পারলাম কোন গেট দিয়ে ন্যান্ড গেট যেখানে পাঁচটি গেট ব্যবহৃত হয়েছে এই পাঁচটি গেটই কি ন্যান্ড গেট অতএব ন্যান্ড গেট স্যার আমরা কোনো গেট ব্যবহার করি নেই শুধু ন্যান্ড গেট দিয়েই উদ্দীপকের ফাংশনটি বাস্তবায়ন সম্ভব হয়েছে প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পারছো প্রো সৃজনশীলটা এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সাহায্য করার জন্য আর বিশেষ করে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে ভীষণ ভালো লাগে আর তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাস আইসিটি ক্লাস আর কোনো ভিডিও আপলোড করা হয় না তো ভালো থেকো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও আবার দেখা হবে আসসালামু আলাইকুম